তোমাকে কোনো জোর নাই বলেই তোমাকে এই অবস্থা। শুনেন কোম্পানি সাহেব, আপনার পরিবার আসিল এই সেরা দিয়ে। এই সেরা দিয়ে আপনার বাপের কথায় নিত্য আর বসত, আর এখন এমন কইরা পয়সা আছেন যেন কারো দান খয়রাতে উপরে চলে। খুব ভালো কোম্পানি সাহেব, শেষ মাসে স্ত্রী বাড়ি সলা পরামর্শ লিয়ে চলতে হইব। এই দিন আইসে রহমত দিন রাত কারোর জন্য অপেক্ষা করে না, কারোর ঘরে দিনের আলো, কারোর ঘরে রাত। তোমার এই সোনার চান পরে চেহারায় দুশ্চিন্তা মানাই না কোনে। এই মজিদ কোম্পানি কখনো ফুরাই নাই। এইটা হালকা গরম পানিতে মিশায় ক্ষতস্থানে দিবা, আর গরম দুধের সাথে মিশায় খাওয়াইবা। যার জন্য দাওয়াই নিয়ে আসছো সেই তো নাই, তুমি বরং এই দাওয়াই নিয়া তোমার বাপেরে দাও। বেগমই তো বললো দাওয়াই খুব জরুরি, এই জন্য তো আমি এক রাতের মধ্যে বানিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ জরুরি, খুব জরুরি, তোমার বাপের জন্য জরুরি। তার শির দ্বারা বাঁকা হয়ে গেছে, সৌরভ কোম্পানির পুজতে পুজতে এ দাওয়াই দিলে তার দ্বারা সে দইব, বুঝলা? বুবু, এহেনা আয়সার কি করণের আছে কও? সে তো আমগুলিগা সবসময় করে। তার বাপে হুজুর মানুষ হইয়া সৌরভ কোম্পানির সাথে মিললা, চৌকিদারে ধরা দিছে অসুস্থ মানুষটারে। সে আমাদের পাশে দাঁড়িয়েছিল, কেমন ভুল করছিল?